বন্ধুরা, আমি একটা দিদির বাড়িতে এসেছি। এখান থেকে ব্লগটা শুরু করছি। আর এসেছি অনেকক্ষণ হয়েছে, দিদি পুজো দিলে এতক্ষণ বসে গল্প করছিলাম। আর এই পেছনে মার দেখতে পাচ্ছ, আখ ক্ষেত পেছনে, আর এটা হচ্ছে ধান ক্ষেত আছে, ঠিক আছে। আর আমার স্নান ফ্যান পুজো পুজো দেওয়া কমপ্লিট, তাতেই হয়ে গেছে আজকে, কারণ ঘরে কারেন্টের কাজ হচ্ছে সেই জন্য। আর তোমাদেরকে দেখাই বেল গাছে কত বেল হয়েছে দিদিটার বাড়িতে। তুই আমি বলছি বচ্চন এসে দাঁড়াইছে, এসে না, এবারও আমার সঙ্গে আস্তে আস্তে কাকুরে দেখছে, কাকুরে দেখে আবার কাকুর সঙ্গে যাবে, আমার সঙ্গে আর যাবে না, বুঝছিস? আমি দাঁড়াচ্ছি, শোনা, আখ খেত দেখো, আখ দেখ। আমরা কি এখান থেকে একটা আখ ভাঙবো, চুরি করবো? লোক যদি দেখে তখন নাতি দিয়ে পিতান দেবে, তখন কি হবে? আসে ওই পুজো টুজো লক্ষ্মী পুজো আইছিল, এখন নাই। হ্যাঁ, এই যে ওই যে আখ খেত, আর এই যে ধান কেটে এখানে রাখা হয়েছে, এ দেখো ধান। মানে আমার জড়ো তো ভাঙতে টাইম লাগে। এবার আমার জন্য একটা আনবি নাকি? কার খেতে এটা? এই যে এখনো আগ ভাঙতে যাচ্ছে, তুই যাবি? এই যেটা এর কোলে নিয়ে রাখছি, এটা আমার পাপা পাপা লাগাইছে। আমি যাবো, জঙ্গল তো কি না, এখন ভাঙতে যাচ্ছি। এই যে এখানে ধান কেটে রেখেছে, সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়া হবে। কোথায় যাস? হই শোনা, এখানে দাঁড়া তো, দাঁড়া তো, জঙ্গল শোনা, আর তো তাড়াতাড়ি জানে জঙ্গল, চিল্লাই না, শোনা, লোক দেখলে বলে আন্টি দি পারবে। কোনটা না জানি না তো, এইটা তো, এটা তো ছিল আমাদের, এটা জানতাম, এটা তোদের ছিল তো আগে। আর পাগল, তোদের এইটা দেখে যা, দেখো বন্ধু রাগ ক্ষেত, এটা থেকে এখন ভাঙবো ভাঙবো করছি, বুঝেছ? সুপারি গাছে সেই লাগাইছি, সেই পরে জলটুকু আমাদের ও তোদেরটা ওই পাশে, ওই যে ওই ওইটা, এইগুলো তুই নারকেল গাছগুলো তুলে গেছিস, এগুলো বড় হয়েছে, বন্ধুরা? যে নারকেল গাছের চারা লাগিয়েছে, এগুলো বড় হয়েছে, এটা হচ্ছে আমার কাকুর ছেলে লাগিয়েছে, তাই তো বড়, এদিকে তাকিয়ে বলতা জোরে, কিসের গঙ্গাবর্ধন, গঙ্গাবর্ধন মানে মানে শর্ট টাইমে যেগুলো ফলন হয়, ও ও এগুলো হচ্ছে শর্ট টাইমের আর কি ফলন, তাড়াতাড়ি হবে আর ছোট গাছ হবে এগুলো, বুঝেছ তোমরা? আর ওই যে ওইদিকে দেখো ফুল গাছ, ফুল ক্ষেত, গাঁদা ফুল, ফুল ফুটে আছে সব, ওরে নিয়ে ঢুকবি নাকি? এদিকে লোকজন আছে, এদিক দেয়, এদিক দেয়, এদিক দেয়, এটা এখানে আছে,
ওর আট ভাঙাটা কি তুলবো নাকি ধর আট ভাঙাটা কি তুলবো হ্যাঁ আট ভাঙাটা কি তুলবো হ্যাঁ তুললে তুলবো কি দেখলে দেখবে বেঁধে রাখছে সব বুদ্ধি আছে এদিকে শোনো কত বড় আকু দাঁড় করাতে পারছি না সোজা করতে পারছি না নোক পাপার কাছে দাও আমি ধরতে পারছি না নাইট জলে ওই 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 একটা দেখ ওই একটা মা ওই একটা একটা পিসি দেখ মানে কি ওই একটা ওই একটা একটা পিসি দেখ পিসিটার সাথে একটু কথা বলে আয় একটু কথা বলে আসো পিসিটার সঙ্গে কেন কেন ই মা কি বলে তুই নাকি কথা বলতে পারিস না পিসিটা বলছে তুমি বলো আমি কথা বলতে পারি জোরে বলো জোরে জোরে আমি কথা বলতে পারি না তুই কি নিলে নিয়ে যা বাবাই না আনতে বলে পরে তুই খা নে না ওই দিদিটার বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি আর খুব ঘুম পাচ্ছে আর সর্দি সর্দি লাগছে ঘুম ঘুম পাচ্ছে আর মা কি রান্না করছে তোমাদের একটু দেখাই ঠিক আছে মা রান্না করছে লোটে মাছ এই যে বাবা রান্না কমপ্লিট মা হ্যাঁ মা লোটে মাছ কিন্তু ভেজে রান্না করেছে বুঝেছো মা ভেজে রান্না করেছে ওই জন্য মাছগুলো সব গোটা গোটা আছে আমার মা লোটে মাছ খুব ভাজ সুন্দর ভাজতে পারে কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি অন্য একদিন দেখাবো তাই তোমার এই যে রান্না কমপ্লিট আর এই যে তোমাকে দাদা চান করা হয়ে গেছে চান হয়ে গেছে শুয়ে আছে আমার তো ঘুমিয়ে চোখ ভেঙে আসছে জানো সামনের সাথে গল্প করছি কথা বলছি পুরো ঘুম মানে আমি ঘুম পাই কেন যদি একটু ছাড়ো না হাত গেছে ব্যথা হয়ে ও পাপা দেখা যাক হ্যাঁ তোমরাও দেখো
মারো এক আচার আছে গুনে দেখি কত হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পঁয়ষট্টি 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 সাতষট্টি আটষট্টি সত্তর একাত্তর বাহাত্তর টাকা হয়েছে আর এই চল্লিশ টাকা দিয়ে ওই যে ঘর ঘরটা তো দাঁড়িয়ে রয়েছে এই ঘরটা ভাঙলাম ওইখানে একটা ঘট নিয়ে এসছে একটা কাকা দাদু দাদু না কাকা জেঠু যাই হোক এটা ভেঙেছি এবার চল্লিশ টাকা দিয়ে আমরা ছোট ঘট নেব চলো দাদা ওর থেকে কমে থাকলে দাও এর আমি বেশি নিচ্ছ দাম না কি না আচ্ছা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা না তিরিশ টাকা নিলে ঠিক হয় তুমি প্যামেন্ট চেক করলে না তো দাদু তুমি কেটে ফেললাম তুমি করে এই যে এটা নিয়ে নিলাম মন্দিরে আসা বাহাত্তর টাকা বেড়ে গেছে আমার ঘর থেকে আর চল্লিশ টাকা দিয়ে এটা নিচ্ছি চল্লিশ না পঁয়ত্রিশ টাকা ও পঁয়ত্রিশ টাকা দিয়ে এই ঘরটা নিয়ে নিচ্ছি ঠিক আছে তো দাদু কাকিমাজি ছয় দু টাকার কয়েল জমাইছে তাই তো হ্যাঁ হ্যাঁ